হ্যালো বন্ধুরা আসার আপনার সব ভালো আছেন আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিবো ওএস মডিউল সম্পর্কে ধারণা দিতে প্র্যাকটিক্যালি যে ওএস অপারেটিং সিস্টেম মডিউল পাইথনের কীভাবে কাজ করে ওএসের ভিতর থেকে কীভাবে সিস্টেমের ইনফরমেশনগুলো আমরা নিয়ে আসবো আমরা যখন বড় বড় প্রজেক্ট করব তখন কিন্তু পাইথনের এই সমস্ত মডিউল প্রয়োজন পড়বে যেমন হ্যাকিং করার জন্য আপনাদের বিভিন্ন কিন্তু অপারেটিং সিস্টেমের সম্পর্কে সিস্টেম সম্পর্কে ধারণা রাখতে হবে যেমন এখানে যে টার্মিনালটা রয়েছে সিস্টেম ইনফরমেশন সিস এস এস টি সিস্টেম ইনফরমেশন কে রুট করে নিব যে কোনো টার্মিনাল বা সি এম যে কাজ করা হয় যেমন এস এস টি ইএমআইএনএফও এস সিচ ওকে ইটস নট ওয়ার্ক আট টাইম এই যে দেখেন আমরা যে আফ টাইম দিলাম এইভাবে কিন্তু টার্মিনালে কিভাবে কাজ করতেছে অবশ্যই এটা অপারেটিং সিস্টেমকে কল করেছে যে আপ টাইম কত সময় হলে রানিং রয়েছে সেটা আমাকে দেখাও দেন আই এফ আইপি কনফিগ দিলাম সে কিন্তু টার্মিনালে এগুলো আইপি সম্পর্কে সব কিছু কিন্তু ডিটেলস দিয়ে দিচ্ছে এটা কিভাবে কাজ করতেছে এটা কাজ করতেছে হলো অপারেটিং সিস্টেমের ওয়েস ওয়েস যে পাইথনের মডিউল রয়েছে অপারেটিং সিস্টেম সেখান থেকে কিন্তু সে কল করতেছে সে প্রথম কী করতেছে ওয়েসকে কল করতেছে তারপরে বলতেছে আই এফ এন আইপি মানে সিস্টেম ওয়েসের মধ্যে সিস্টেম রয়েছে সিস্টেম সেখানে সে বলতেছে আর ভিতরে যে আই এফ সিও এন আইপি কী সে আমাকে দেখিয়ে দিচ্ছে মানে এই সিস্টেমগুলোই আমি আজকে বাস্তবে দেখিয়ে দিব যে আমাদের টার্মিনালে যা কমেন্ট করি সেগুলো কিন্তু আমাদের এখানে শো করে আসলে জেগলের পিছনে কীভাবে কাজ করে কেন এটা আসে ইজিলিতে এগুলো সব বিষয় আমরা আজকে বিস্তারিত দেখব। পাইথন দিয়ে সো চলুন প্রথমে আমরা পাইথনের যে আইডি এনভারমেন্ট রয়েছে সেখানে যাবো দেন এখান থেকে আমরা নিউ এ ক্লিক করে একটা পাইথনের ফাইল তৈরি করবো সেটা হলো ওএস মিনিং অপারেটিং সিস্টেম পি আর অপারেটিং সিস্টেম যে মডেলটা রয়েছে সেটা এটা লিখে ইন্টার করার সঙ্গে সঙ্গে তো আমাদের এখন কোড লেখার যে একটা উপযোগী একটা ইনভাররমেন্ট সেটা কিন্তু তৈরি এসেছে এখন আপনারা জানেন যে পাইথনে যে কোনো কোডটা করে সেটা প্রিন্ট করার জন্য যে বিষয় আমরা করতে চাচ্ছি অবশ্যই সেটা আগে প্রথমেই ইনস্টল করে নিতে হবে যদি ইনস্টল করা থাকে অলরেডি তাহলে প্রথমে ইম্পোর্ট ইম্পোর্ট করে নিতে হবে ইম্পোর্ট ওয়েস আমরা কিন্তু ওয়েস মডিউলটা কিন্তু এখান থেকে ইম্পোর্ট করে নিয়েছি এটা যদি এখানে না থাকতো তাহলে কিন্তু আপনাদেরকে টার্মিনালের মাধ্যমে যেখান থেকে টার্মিনাল ওপেন করে টার্মিনালটা ওপেন করার মাধ্যম দিয়ে এখান থেকে কিন্তু ইনস্টল করে নিতে হতো সো এটা যেহেতু এখানে দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা নিব না সো এখন আমি ইম্পোর্ট করব ইম্পোর্ট কালামা সিওএলো ও সরি ফর্ম মানে ফ্রম এরপর ফ্রম কালামা সিওএল আর কালামা থেকে আমি ইম্পোর্ট করবো ফ মানে ফ্রন্ট কালার ব্যাক কালার এবং স্টাইলকে এটাই আমার জাস্ট এটা স্টারিংয়ের জন্য এটা আমি নিয়ে যাব প্রথমে আমি প্রিন্ট করবো হলো ডব্লিউ ই ডব্লিউ ওয়েলকাম টু সি অর্টি এ ফাইভ সার্টিফাইড

এখানে আমি এখানে ইউজ করব হলো ফন্ট কালার এফ ও আর ফর মানে ফন্ট কালার ডট দেওয়ার সঙ্গে সঙ্গে যে আমরা কালার মা থেকে কালারগুলো নিয়ে এসেছি ফরের মধ্যে কী কী কালার রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে যেমন সাইকান এখন এটার সঙ্গে অ্যাড করে দিলাম এটা দেন এখন এটা প্রিন্ট করলেই দেখতে পাবেন যে এটা কিন্তু ওয়েলকাম টু সার্টিফিক হ্যাকা এটা কিন্তু চলে এসেছে দেন এখান থেকে আমরা আর একটা প্রিন্ট করবো সেটা হলো ইথিক্যাল হ্যাকিং ফর পাইথন ইথিক হ্যাকিং ফর পাইথন ক্লাস ইতি হ্যাকিং ফর পাইথন ক্লাস মানে আমরা এটা কি করতেছে এটা অবশ্যই ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য ক্লাসটা করতেছে এগেন এটা ট্যাপ দিয়ে আমরা নিয়ে যাবো ভিতরে দেন এটাও আমরা কালার দিব এফ ও আর এ ফোর ডট এটা আমরা গ্রিন করে দিব প্লাস করে কনক্যাটিনেশন করে দেবো এটাও প্রিন্ট হয়ে যাবে দেখেন এটা আমরা হয়ে গেলে রান করবো দেখেন ইতি গেলে হ্যাকিং ফর পাইতাম দুটো চলে এসেছে আমরা আর একটু এখানে ইয়ে দিব ট্যাপ দিবো মানে ডান দিকে যেমন আর একটু বেশি সরে যায় মানে আরেকটা প্রিন্ট দিব যে ক্লাস ওয়ান্টি ফোর এগুলো সব এগুলো সব প্রিন্ট করতেছি স্ট্রিং গুলোকে আগে সুন্দর করে সাজিয়ে নেছি তারপরে আমাদের ওএস মডিউলে কাজ করব দেখেন ওয়েলকাম টু সার্টিফাইড এটা হ্যাকিং টিউটোরিয়াল সিটিক্যাল হ্যাকিং ফর পাইথন ক্লাস অনলাইন ক্লাস 2024 এখানে চলে এসেছে ওকে এখন এটা আমাদের কাজ হবে ওএস মডিউল যেটা আমরা এখান থেকে নিয়ে এসেছি সেটা কিভাবে কাজ করবে সেগুলো অবশ্যই আমরা এখানে একটা নিউ লাইন প্রেস করব নিউ লাইন প্রেস করার পর এখান থেকে আমরা কিন্তু এখন দেখবো যে ওয়েসের ভিতরে কি কাজ কাজকর্ম করা হয় প্রথমে আমরা যেমন সিস্টেম সিস্টেম আইএনএফ ইনফরমেশনের মধ্যে রেখে দিব যে ওয়েস ডট ওয়েস ডট সিস্টেম ওয়েস ডট সিস্টেম যে রয়েছে বা পাথ স্ট সিস্টেম ইনফরমেশন সিস্টেম ইনফরমেশন মধ্যে আমরা দেখেছি যে আমাদের যে টার্মিনাল রয়েছে এই টার্মিনাল এখানে টার্মিনালে দেখেন এই যে টার্মিনালটা কোথায় গেল এই টার্মিনালে যদি আমরা এসু শুরু এসু ওকে টার্মিনালে যদি এল এস মাইনাস এল এ দেই এখানে কিন্তু দেখে দিচ্ছে যে এখানে কি কি ডিরেক্টরি বা কি কি ফাইল রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখে দিচ্ছে এই সিস্টেমের মাধ্যমে এর মধ্যে সিস্টেম যে রয়েছে তখন এই সিস্টেমকে কল করার মাধ্যমে সিস্টেমে কি কি রয়েছে এগুলো কিন্তু সব বিস্তারিত এখান থেকে রয়েছে সো আমরা এই সেম ওয়েতে এখান থেকে পাইথনের মাধ্যমে সব কিছু প্রিন্ট করব যেমন এখান থেকে প্রিন্ট করার জন্য অবশ্যই এখানে ইস্টিং রাখতে হবে যেমন এল দিব দিবো দেওয়ার মাধ্যমে এখানে বর্তমানে কি কি রয়েছে ফাইল সেটা দেখিয়ে দেবে সো ও দেখে এখন আসে কিনা এই যে দেখেন হ্যাড আমরা যে ফোল্ডারে রয়েছে এই ফোল্ডারের মধ্যে কি কি রয়েছে সেগুলো কিন্তু এর মাধ্যমে এখান থেকে প্রিন্ট করে দেখিয়ে দিব। আমরা যদি পি ডাব্লিউডি পাওয়ার ডিরেক্টরি আমরা অবশ্য কিন্তু এখানে দেখেছিলাম যে প্রথমে পি দেখেন এখানে পাওয়ার ডিরেক্টরি কি কি কোন রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখিয়ে দিবে সো এখানে দেখেন প্রিন্ট করে এই যে পাওয়ার ডিরেক্টরি কিন্তু এটা চলে এসেছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকচুয়ালি টার্মিনাল উইন্ডোজ টার্মিনাল সিএমডি এগুলো কিভাবে যে টার্মিনাল ওয়েস সিস্টেমে কাজ করে এগুলো আপনারা অবশ্যই এখান থেকে কিন্তু বুঝতে পারতেছেন যে পাইথনের যে ওয়েস মডিউল রয়েছে বা ওয়েসের মধ্যে সিস্টেম ফাংশনটা রয়েছে ওয়েসের মধ্যে কিন্তু অনেক রকমের ইন ফাংশন থাকে ওই ফাংশনগুলোকে কল করলেই কিন্তু আপনি স্পেসিফিক যে কাজগুলো সেগুলো কিন্তু এখান থেকে করে নিতে পারবে সো এখান থেকে আমরা জাস্ট ওয়েস থেকে সিস্টেমকে কল দিয়েছি সিস্টেমের যাবতীয় ক্রিয়াকলাপ কিন্তু এখান থেকে কাজ করবে যেমন আইএক্স কনফিক এখন আমরা কিন্তু আইএফ কনফিগডে এখন দেখব যে আইএফ কনফিগ এর মধ্যে কি করেছে দেখেন এখান থেকে আইএফ কনফিগার যে বিস্তারিত ডিটেইলস এখান থেকে কিন্তু চলে এসেছে সো আপনাদের কিন্তু বিভিন্ন সময় এগুলো কিন্তু কাজে লাগবে যেমন কোন আপার্টমেন্ট সিস্টেমে এর যে সিস্টেমসে রয়েছে সেগুলো কিন্তু হ্যাকিং করার সময় আপনাদেরকে সেই সিস্টেমের ইনফরমেশন লাগে সেই ইনফরমেশন দিয়ে কিন্তু বিভিন্ন হ্যাকিং কাজ কিন্তু আপনাকে ইজিওয়েতে করে নিতে হবে এগুলো করে নেওয়ার মাধ্যমে কিন্তু আপনার এই সমস্ত বিষয় কিন্তু লাগবে নেটি এস টি এটি নেট স্টেট হোক আমরা এটা কল করবো নেট স্টেটকে যেমন দেখেন এই যে নেট স্টেট কল করার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে এগুলো বিস্তারিত কাজ করতেছে সো এখান এটা কাজ করতেছে কীভাবে কাজ করতেছে হলো আপনার যে অপারেটিং সিস্টেমটা রয়েছে ওয়েস ওএস থেকে সিস্টেমকে কল করে আপনার টার্মিনাল এটা কিন্তু আপনি বুঝতে পারেন না যে আপনার কম্পিউটার বা সিএমডি বা লিনাক্স ইউনিক্স এগুলো টার্মিনালে কল করার সঙ্গে সঙ্গে এগুলো কীভাবে কাজ করে এগুলো কাজ করে হলো এই যে বিভিন্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাড করা থাকে সেই অনুযায়ী এটা কাজ করে সে কল করে সে বিভিন্ন বিষয়ে ব্যাকিং থেকে আপনাকে ফার্স্টলি টার্মিনাল দেখিয়ে দেয় সো ওয়েস সিস্টেম যে ফাংশন রয়েছে এটা সম্পর্কে আপনারা বিস্তারিত অলরেডি এখান থেকে বুঝতে পারতেছেন যেখানে যা কমেন্ট করবেন যে টার্মিনাল যুক্ত যেগুলো ওয়েস অপারেটিং সিস্টেমের কাজ সেগুলো যেমন এখান থেকে আমি সিস্টেমের এম কে ডিরেক্টরি এমকে ডিরেক্টরি এমকে ডিরেক্টরি দেখি এখানে কি করে সিস্টেমের সিস্টেমে কল করতে হবে এমকে ডিরেক্টরি কাজ করবে হ্যাক ওকে ওকে সরি এমকে ডি একটা মিডিয়া কোয়ারি একটা ফোল্ডার ক্রিয়েট করবে এটা দিয়ে হ্যাক দিয়ে দেখি এই যে দেখেন এখানে কিন্তু এই যে হ্যাক নাম্বার একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে অবশ্যই এখন আমরা রিমুভ করবো আরএম আর এম হ্যাক রিমুভ করে দিব হ্যাক আমরা কিন্তু ক্রিয়েট করেছি এখন রিমুভ করে দাও আপনারা এখানে দেখবেন যে এটা কিন্তু কেন রিমুভ হ্যাক ডিরেক্টরি ওকে আমরা এখানে আর এম দিব আর এম আর এফ আর এম আর এফ এটার মাধ্যমে কিন্তু যে কোনো ফাইল ডিলিট করা যায় এখানে দেখেন এখান থেকে কিন্তু চলে গেছে হ্যাক তো এতদিনে কিন্তু আপনারা বুঝতে পারেন না যে আপনাদের ওয়েস বা সিস্টেম কীভাবে কাজ করে এখান থেকে কিন্তু ডিরেক্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে পাইথন দিয়েও কিন্তু এগুলো খুব ইজিলিতে কিন্তু দেখা যায় অপারেটিং সিস্টেম সম্পর্কে এখানে ওএস ওএসের যে বিষয়বস্তু রয়েছে এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন অপারেটিং সিস্টেম যে রয়েছে গেইট ইনফরমেশন সিস্টেম আপ টাইম ওকে আমরা এখন দেখবো যে আমাদের কম্পিউটার কত সময় হলে চলেছে এখান থেকে কল করে দেখার মাধ্যমে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো যে আপ টাইম এত সময় ধরে চলেছে আচ্ছা এখান থেকে আমরা একটু বিস্তারিত দেখব যে এখানে এটা আগে আপ টাইম ওকে এখানে আরেকটা দিব কম্পিউটার রানিং সিওএম পিইউ কম্পিউটার রানিং আর ইউ রানিং মানে এখানে দিব কনকেটেনেশন করে দেব ওকে আচ্ছা তো এটা হবে না কনকেটেনেশন করা যাবে না দুটো পার্ট বানাতে হবে ওকে এটা হচ্ছে না সরি এখানে সমস্যা হয়েছে কমান্ডের কারণ কমান্ড দিব কেন ওকে ও সরি হচ্ছে আপ টাইম তো এখানে কমান্ডের জায়গা এখান তো হচ্ছে কিন্তু এখান থেকে দেখিয়ে যে কত সময় ধরে এটা রানিং হয়েছে এটা দেখিয়ে দিলো দেন এখান থেকে কিন্তু আমরা এখানে দিতে পারবো যে রানিং কম্পিউটার আর কম্পিউটার করে দিলাম এখানে আমি প্রিন্ট করে দিলাম যে একটা স্ট্রিং শো করবে দেন তার পাশে এগুলো লেখা উঠবে যেমন যে রানিং কম্পিউটার এত এত মানে এত সময় ধরে কিন্তু এটা কিন্তু রানিং হয়েছে সো এখান থেকে আমরা সিস্টেম প্রিন্ট করলাম সিস্টেম ইনফরমেশন যে রয়েছে সিস্টেম ইনফরমেশন প্রিন্ট করে দিলাম এখন আমরা এখান থেকে আরও প্রিন্ট করব হলো। এখান থেকে পাওয়ার ডিরেক্টরি পি ডি সমর্থন প্রিন্ট করবো পি ডি ওয়েস ডট সিস্টেম সিস্টেমকে কমান্ড করবো পি ডাব্লিউ ডি এখান থেকে আমরা এই ইন প্রিন্ট করবো হলো পি ডি ওকে এখন আমাদের দুইটা একসঙ্গে এখানটা প্রিন্টার দেন এখন পাওয়ার ডিরেক্টরি দেখিয়ে দিলো কত সময় ধরে রানিং এগুলো দেখিয়ে দিচ্ছে আরও বিভিন্ন রকমের কিন্তু এখান থেকে কাজ করতে পারবো কারণ প্রিন্টের মাধ্যমে দিতে পারব ওয়েস ডট সিস্টেমকে কল করবো দেন সিস্টেমের মধ্যে কিন্তু আমি লিখে দিতে পারবো যে আই এফ সি ও আইপি দেখাও ওকে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু পাওয়ার কত সময় চলছে পাওয়ার ডিরেক্টরি কি কি আইপি কনফ্লিট কি কী এগুলো বিস্তারিত ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে কাজ করে বা নিতে পারবেন যেমন আপনার একটা কম্পিউটারের সিস্টেম ইনফরমেশন নেম কি রয়েছে ইউনেম যেমন তার নাম নাম দরকার ইউএনএমের নাম কী নামে রয়েছে সেটা দেখতে যাবেন লিনাক্স নামেরও প্রয়োজন হতে পারে সিস্টেম ইনফরমেশন প্রিন্ট ওয়েস টপ ওয়েস সিস্টেম দেন এখান থেকে আমার প্রয়োজন হবে যে হোস্ট নেম সোয়েসটি হোস্ট নেমটা কী ইউনেমটা কী এগুলোর বিষয় কিন্তু হোস্ট নেম ইউনেম এগুলো কী আর কি এগুলো বিষয় কিন্তু এখান থেকে আপনার জানা প্রয়োজন হবে সো এইভাবেই কিন্তু আপনারা লিখে নিতে পারেন যেমন হু বিস্তারিত ডিটেলস কিন্তু এখান থেকে আপনার একজন রুট আমি কোথায় আছি রুট আপনি কি রুট ডিভাইস রয়েছে মানে অ্যাডভান্স যে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে সেখান থেকেই কিন্তু একটা প্রিন্ট হচ্ছে যার নাম কি লিনাক্স কোন মানে অ্যাকাউন্ট রয়েছে বা ইউজারও রয়েছে এটা রুট পারমিশনও রয়েছে সো এখান থেকে কিন্তু আপনারা বিস্তারিত এইভাবে কিন্তু সব কিছু দেখে নিতে পারবেন সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশেষে আপনারা এগুলো কিন্তু বিভিন্ন বিস্তারিত আরও অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন যেমন ওএসের কী কী রয়েছে যেমন ওএস পাইথনের আপনারা যদি আরও শিখতে চান পাইথন হয় পাইথন ওএস মডুল অল ফাংশন ফাংশনসি ফাংশন এক্সাম্পল ex এক্সাম্পল এগুলো আপনাদের প্রথমে আমি জাস্ট একটা সিম্পলি যে ধারণা সেটা দেখিয়ে দিলাম দেন তারপর আপনারা কিন্তু গুগলে সার্চ করে কী কী দরকার কী আপনার এখান থেকে কিন্তু ওএস মডুলের কী কী ফাংশন রয়েছে এগুলো সব বিস্তারিত কিন্তু ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে একটার পর একটা দেখে নিতে পারবেন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা কিন্তু এতগুলো দেখিয়ে দেওয়ার সময় নাই আপনারা কিন্তু এগুলো একটার পর একটা ফাংশন ইউজ করে করে আপনারা দেখে নিতে পারবেন সে এক নজরে দেখে নিন যে ও এস মডেলের কত ফাংশন রয়েছে ওয়েসের এর সিস্টেম ফাংশন রয়েছে সিস কনফিক্ট রয়েছে সিস্টেম রয়েছে মানে বিস্তারিত কিন্তু ডিটেলস এখানে কিন্তু রয়েছে দেখি আমরা এখান থেকে দেখবো যে ও ডট এস ওয়াই এস টিএম সিস্টেম যে একটা ফাংশন রয়েছে এটা কী কাজ কর সিস্টেমের ফাংশন তো আমরা দিয়েছি সিস্টেমের যে মেইন ফাংশনগুলো কাজ রয়েছে সেগুলো কিন্তু রয়েছে ইউনেমা যার ইউ টাইম হাফ টাইম সিস্টেম কনফিগারেশন সিস্টেম কনফ্লিক্ট আচ্ছা এখানে সিস্টেম সি ওয়ের ফাইভ সিস্টেম কনফ্লিক্ট এস ওয়াই সি ওয়াইভ জি কনফ্লিক্ট System, সিস্টেম এস ওয়াই সিসকন সিসকন এস ওয়াই এসিস এস ওয়াই এসিস এস সিসকন এইগুলো কিন্তু বিস্তারিত কিন্তু আপনাদেরকে এভাবে কিন্তু একটার পর একটা শিখে নিতে হবে যেমন ওয়েসের অবজেক্ট রয়েছে বিভিন্ন ফাংশন কিন্তু ওয়েসের রয়েছে সো এত বিস্তারিত দেখিয়ে দিতে অনেক সময় লাগবে সো এখান থেকে কিন্তু আপনারা যেটা যেটা প্রয়োজন সেই অনুযায়ী প্রজেক্ট তৈরি করে নিতে পারবেন ওয়েস ফাংশন থেকে ওয়েস মডিউল থেকে সো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অ্যাডভান্স ইন্টেলিজেন্ট পাইথনের প্রজেক্ট পেতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল